তা গৌর হরি যখন হরি নাম করতেন হাতগুলো কোন দিকে থাকতো? নিচ দিয়ে না উপর দিয়ে? হরি বল হরি বল, আমাদের একটু বলা যেতে পারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কত সুন্দর লাগলো, মনে হচ্ছে না যে বৃন্দাবনে আছি। আহা, এমন সুন্দর নব বৃন্দাবন আর কোথায় আছে? তাই নিজেদের জন্য এত সুন্দর, এত রাত্রিরে বসে হরিনাম করার জন্য একবার নিজেদের জন্য জোর করে নি, তাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমার গৌর হরি আজকে কি করেছেন, পুরবীর ভাবে বিবাহিত হয়েছেন, সকল ভক্তকে সাথে নিয়েই গৌর সুন্দর আমার নদীয়ার পথে পথে নাম গুণ গান গাইছে। আর নাম গুণ গান গাইতে গাইতেই হঠাৎ প্রভুর পুরবীর ভাব জেগেছে, আর যেই না পুরবীর ভাব জেগেছে, অমনি প্রভু কী করলেন, সকল ভক্তকে ডেকে ডেকে নাম দিচ্ছে। তা বলবে এই যে নাম আমরা করতে বলি, নাম করলে কি হয়, নামের ফল কি, নামের কি গুণ আছে? আমরা বলি নাম করো, যেই নাম সেই কৃষ্ণ, নামের গুণ কি? তা নামের কিরকম গুণ জানেন? যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, মানে যুদ্ধ শুরু হবে, সেই সময়কার একটা ঘটনা, যত গুপ্তচর ছিল তারা সকলে যখন সেতুবন্ধন হয়, সেতুবন্ধন কেমন করে হয়েছিল, ওই বড় বড় পাথরের ওপরে রাম নাম লিখেই বাঁদরেরা ফেলে দিয়েছিল আর পাথরগুলো ভেসে উঠেছিল, তাই তো? কারো দেখা না থাকলেও পড়া আছে শোনা আছে। তা এই দৃশ্যটা দেখে এসে রাবণের যত সৈন্য ছিল তারা এসে বলছে, মহারাজ আমরা তো যুদ্ধ করতে যাব না। রাবণ বলছে, কেন, তোমরা আমার সব বীর সৈন্য, যুদ্ধের আগেই বলছো যুদ্ধ করতে যাবে না, কেন, কী এমন হয়েছে? বলে, কী এমন হয়েছে জানেন মহারাজ, ওই যার সঙ্গে যুদ্ধ করতে যাব তার নামের কত শক্তি। বলছে, কেন কি হয়েছে? বলছে, বড় বড় পাথরগুলোতে বাঁদরেরা রাম নাম লিখছে ফেলে দিচ্ছে আর পাথরগুলো জলে ভেসে যাচ্ছে। তাহলে যার নামে এত শক্তি, তাহলে সে নিজে না জানি কত শক্তিশালী, তাহলে তার সঙ্গে যুদ্ধ করতে যাওয়া মানে তো যেচে মরতে যাওয়া। তা মহারাজ আমরা যুদ্ধ করতে কেউ যাব না। রাবণ দেখলে তো বেশ বিপদ, যুদ্ধ যদি করতে না দেয় আমি তো যুদ্ধ করার আগেই হেরে বসে আছি, এখন সৈন্যদেরকে একটু সাহস যোগাতে হবে। রাবণ বলছে, আরে বাবা ওটা কি এমন ব্যাপার হলো? বলে, কেন? বলে, আরে রাম নাম লিখে ফেলেছে বলে পাথরগুলো ভাসেনি, আরে পাথরগুলো আমার নাম লিখে ফেললেও ভাসবে। বলছে, সে কি মহারাজ, ওই রাম নামের গুণে ভাসেনি, আপনার নাম লিখলেও ভাসতো? বলে, হ্যাঁ। বলে, মুখে বললে তো মানব না মহারাজ, আমাদেরকে দেখাতে হবে। তা রাবণ বলছে, চল দেখবি চল, ওরা কত বড় বড় পাথর নিয়েছে। বলে, মহারাজ এই বড় বড়। বলছে, তার চেয়েও বড় পাথর নিয়ে আয়, এবার তার চেয়েও বড় একটা পাথর এনে দিয়েছে। বলে, নে যা পাথরটা দে, এবার নিজে বড় করে নিজের নামটি লিখেছে রাবণ। এবার সৈন্যদের ডেকে বলে, নে এবার এটাকে ঠেলে জলে ফেলে দে। এবার যেই ঠেলে জলে ফেলে দিয়েছে, অমনি কি হলো, পাথরটা ভেসে গেল। যেই পাথরটা ভেসে গেছে, এবার সৈন্যদের মনে একটু সাহস হয়েছে, যাক তাহলে আমাদের মহারাজও শক্তিশালী আছে, নামটাই এমন কিছু ব্যাপার নেই, এই যে রাবণ লিখলো সেটাও তো ভাসলো। তা সারাদিন এবার এই হৈ হুল্লোড় হয়েছে, সৈন্যদের মনে শক্তি চলে এসেছে, সন্ধেবেলা যেই ঘরে ঢুকেছে রাবণ,
মন্দোদরী এবার অপেক্ষা করে বসে আছে। রাবণের স্ত্রী যেই ঘরে প্রবেশ করেছে অমনি এবার ধরেছে মহারাজকে, মহারাজ সারাদিন অপেক্ষা করে আছি। তা মহারাজ এবার সকলের কাছে যেটা বললেন বললেন, আসল সত্যিটা এবার আমার কাছে বলুন দেখি। মানে রাবণের নামে পাথরটা ফেললে কি আদৌ পাথরটা ভাসত? ভাসার কথা? তাহলে ভাসলো কেন? রাবণ তখন বলছে, মন্দোদরী তুমি আমার সহধর্মিনী, তোমার কাছে আর লুকিয়ে কি এলাম, তোমার কাছে বলবো? তার আগে ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে এসো যেন আর কেউ শুনে না নাই। মন্দোদরী বলছে, মহারাজ আগে থেকেই আমি সব ব্যবস্থা করে রেখেছি, কেউ শুনতে পাবে না, এখানে শুধু আমি শুনবো, বলুন কি হয়েছে, আসল সত্যিটা কি? বলছে, জানো মন্দোদরী, তুমিও জানো আর আমিও জানি, ওই রাবণের লিখে পাথরটাতে জলে ফেললে কোনোদিন পাথরটা ভাসত না। তাহলে মহারাজ পাথরটা ভাসলো কেন? বলছে, জানো মন্দোদরী, যখন ওই পাথরটার ওপরে নাম লিখছিলাম, ওপরে বড় করে নিজের নাম তো লিখলাম, আর তলাতে ছোট্ট করে রাম নাম লিখে দিয়েছিলাম। ওই পাথরটা আমার নামের গুণে ভাসেনি, ওটা ওই ছোট রাম নামের গুণেই ভেসেছে। কারণ নাম ছোট হোক আর বড় হোক, নাম নামই হয়, তাই নামের এমনই গুণ, তা সেই নাম যদি আমরা না করি তাহলে করলাম কি? তাই আমার প্রভু সকলকে ডেকেই হরি নাম সংকীর্তন দিচ্ছে না, সকলকে বলছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বলে রে আজ পুরবের ভাবে বিবাহিত হলেন। পুরবের লীলা অর্থাৎ মাধুর্য লীলা বৃন্দাবনের কথা মনে পড়েছে, আর যেই না বৃন্দাবনের কথা মনে পড়েছে, আজ গৌরহরি কি দেখছেন? সুরধনী গঙ্গাকে দর্শন করে ভাবছেন, এই তো আমার সেই যমুনা। আর যত ফুলের বন ছিল সব ফুলের বনকে দর্শন করে ভাবছে, দেখেছো কত সুন্দর রাসমঞ্চ সাজানো হয়েছে। আর কি দেখছেন? যত সহচর যারা সব নাম করছিলেন তাদেরকে দেখে ভাবছেন, এই তো আমার সেই ব্রজের ব্রজগোপী। বলছে, এরাই তো তারা, ওখানে ছিল যারা এখানেও তো তারা। আজ গৌরহরি আমার পুরবীর ভাবে বিবাহিত হয়েছেন। আমার ফুল বন
দেখি বৃন্দা ফুলবন দেখে বৃন্দা আমারি ফুলবন দেখি বৃন্দা ফুলবন দেখে বৃন্দা বনের সমান সাগর গণ গোপী রে দেখি বৃন্দা বনের সমান রে ফুলবন দেখে বৃন্দা বনের সমান রে ফুলবন দেখে বৃন্দা আমার সহচর সহচর অনুমান রে আমার সহচর বনে গোপী পরে অনুমান রে আমার ফুলবন দেখে বৃন্দা বনের সমান রে ফুলবন দেখে বৃন্দা দেখি ফুলবন ফুল ধিকতাং কথয়তি নিরতাং কীর্তনস্য মৃদং মৃদং জয় রাধে জয় রাধেশ্যাম একটু ধরে রাখো হ্যালো দাদা রিভার্বটা দিবেন জয় রাধেশ্যাম জয় নিতেই জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় নিতেই একটু ভাসুক আওয়াজটা ওখানেই শেষ জয় রাধে একটু রিভার্বটা দাও জয় রাধেশ্যাম জয় নিতেই জয় জয় নিতেই জয় রাধেশ্যাম জয় রাধমধু জয় সাংধিকতাং কথয়তি নিরতাং কীর্তনস্য মৃদং যেই সাং অর্থাৎ যাহাদের যশোদার সুত পদকমলে ভক্তি নেই তেই সাং ধিকতা এই কীর্তন মৃদঙ্গ তাহাদেরকে ধিক দিচ্ছে আর ধিক দিয়ে কি বলছে ধিক ধিকতাং ধিক ধিকতাং ধিক ধিকতাং ধিক ধিকতাং ধিক 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 ধিকতাং ধিক 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 ধিকতাং বলে এত রাত্রিরে বাংলাদেশের ভক্ত বলে এখনো বসে আছে তা আবার এরকম দাদা ভাইয়েরা বিশেষত আমাদের দেশে যদি এরকম ইয়ং জেনারেশনকে বলা হয় কীর্তন হচ্ছে শুনতে যাবি বলবে দু টাকার কীর্তন শুনে কাজ কীর্তন শুনবে কারা নয় বুড়ো বুড়িগুলো আর আমরা এখন কি করব আপনাদের দেশে আছে আমাদের দেশে একটা জিনিস যেটাতে কান ঝালাপাড়া করে রাখে সেটা হচ্ছে ডিজে আপনাদের দেশে আছে নাকি ওরে বাবা রে সর্বনাশ তা ওতেই খেয়ে ফেলেছে সব তা ওখানকার দাদা ভাইরা সব ওগুলো নিয়ে ব্যস্ত থাকে দেখেও আনন্দ লাগছে যে ওটা থাকা সত্ত্বেও মানে ওই ভাইরাসটা থাকা সত্ত্বেও এখানে এত দাদা ভাই বসে আছে কিন্তু আমাদের কীর্তন মৃদঙ্গ তাও কি বলছি ধিকতাং ধিকতাং
ধিক ধিক তাং ধিক ধিক তাং ধিক 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 তাং ধিক 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 তাং বলে বাবা এত ভক্ত পেয়েছো রাত্রিবেলা তবু খোলটা বলছে ধিক ধিক তাং মানে ধিক্কার জানাচ্ছে কাকি যারা হরি বলে বাহু তুলে না ধিক 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 তাং যারা হরি বলে বাহু তুলে না ধিক 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 তাং যারা হরি বলে বাহু তুলে না যারা হরি বলে বাহু তুলে না ধিক 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 তাং হরি বলে বাহু তুলে না ধিক 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 তাং তা বাবা এখানে ভক্তরা তো ভালোই হাত তুললে আর ভালোই করতালি দেয় কিন্তু এই যে খোল এখনো বলছি ধিক ধিক তাং ধিক ধিক তাং ধিক 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 তাং ধিক 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 তাং এবার ধিক দিচ্ছে কাদের বলবো আমরা তো বেশ হাত তুলছি তবু ধিক দিচ্ছে কাদের যাদের হরি কথাই মন বসে না ধিক 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 তাং যাদের হরি কথাই মন বসে না ধিক ধিক যাদের হরি কথাই মন বসে না ধিক 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 তাং হরি কথাই মন বসে না ধিক 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 তাং দেখবেন এসেছে হরি নাম শুনতে কিন্তু হরি নাম শুনতে সে নিজে জানা শুনছে তান দ্বিগুণ নিজে করছে কীর্তন মানে নিজেই বকে যাচ্ছে তো আর কীর্তন শুনবে অনেক মানুষ আসে হরিবাসুরে আবার অনেকে কেমন আসে ওরে ইন্ডিয়া থেকে এসেছে কীর্তন নিয়ে চল একবার দেখে আসে মানে তারা শুধু দেখতে এসেছে কীর্তন শুনতে আসেনি এই হরিবাসরে যেজন শুধুমাত্র দেখার জন্য আসে এই হরি নামে এসে যারা নাম করতে পারে না এই কীর্তন মৃদঙ্গ তাদের বলছে ধিক ধিক তাং ধিক ধিক তাং ধিক ধিক তারে ধিক ধিক তাং ধিক ধিক তারে ধিক ধিক তাং তাদের হরি কথাই মন বসে না ধিক ধিক তারে ধিক ধিক তাং হরি কথাই মন বসে না ধিক ধিক তারে ধিক ধিক তাং বাবারা বলবে দেখো আমরা এতজন আছি তবু আমাদেরকে এতগুলো কথা শুনিয়ে দিল মায়েদের জন্য আছে এই ধরুন বসেছে কিন্তু সারাদিন গৃহকর্ম করেছে চোখ ঘুমে লাল হয়ে গেছে তো তাদের জন্য একটা ভালো ওষুধ মাঝে মাঝে উলু দিলেই হয় ওমা উলুধ্বনি শুধুমাত্র জাগিয়ে রাখার জন্য নয় উলুধ্বনি জিনিসটা কি জানেন উ আর লু হলো দুটো শব্দ শাস্ত্রী বলছেন উতে বিরাজ করেন শ্রীমতী রাধা রানী আর লুতে ভগবান শ্রীকৃষ্ণ হরি বল হরি বল তাই শুধুমাত্র হরিবাসরে নয় মা বাড়িতে যখন দিনের শেষে সন্ধ্যা প্রদীপ জ্বালবেন একটি বার হলেও উলুধ্বনি দেবেন কেন জানেন কারণ আমরা তো সংসারী সারা দিন হয়তো সবাই যুগল সেবা দেওয়ার সময় পায় না এজন্য গোবিন্দ বলছেন দিনের শেষে যদি কেউ একটি বার উলুধ্বনি দেয় তাহলে তার যুগল সেবা দেওয়া হয়ে যায় আর আমরা তো সকলেই যুগল চরণের অভিলাষী তাই বলছি হরিবাসরে এসে ধিক ধিক তাং ধিক ধিক তাং ধিক ধিক তারে ধিক ধিক তাং ধিক ধিক তারে ধিক ধিক তাং যারা উলুধ্বনি করে না গো ধিক ধিক তারে ধিক ধিক তাং যারা উলুধ্বনি করে না গো ধিক ধিক তারে ধিক ধিক তাং আজকে অনেক ধিক্কার দেওয়া হয়ে গেছে এবার একটু নাম করুক আজ শিকুলটা হরি নামে বাজছি কি বলে বাজছি বাজে কত্তা কা থইয়া থইয়া বাজিছে মৃদঙ্গ বাজে কত্তা কা থইয়া থইয়া বাজিছে মৃদঙ্গ আরে তাহার মাঝে নাচে আমার সোনার গৌরাঙ্গ তাহার মাঝে নাচে আমার সোনার গৌরাঙ্গ আরে তাহার মাঝে নাচে আমার সোনার গৌরাঙ্গ তাহার মাঝে নাচে আমার সোনার গৌরাঙ্গ আবার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচ
নাচিছে আজ গৌরহরি আমার যখন নৃত্য করছে, আজ গুপ্ত বৃন্দাবনে গৌরহরি আমার হরি নাম সংকীর্তনে রাস করছে। গুপ্ত বৃন্দাবন কোনটা? না নব নদিয়া, নবদ্বীপ ধামকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। কেন? কারণ বৃন্দাবনে যা কিছু আছে নবদ্বীপেও সব আছে, কিন্তু গুপ্ত রূপে। যেমন বৃন্দাবনে আছে রাধা কৃষ্ণ, এই নবদ্বীপেও আছে রাধা কৃষ্ণ। কি করেই না গোবিন্দের আদ্য অক্ষর গো আর রাধার আদ্য অক্ষর রা, এই নিয়ে হয়েছে গোরা। কৈছন রাধা প্রেমা, কৈছন মাধুরীমা, কৈছন সুখেতি বিভোর। রাধারানীর প্রেমটা কিরকম? আর ভালোবেসে রাধারানী কি সুখ পেতেন, আর সেই প্রেমে কি মাধুর্য ছিল, এই তিনটি রস আস্বাদন করার জন্য গোবিন্দ এলেন কলিযুগে রাধারানীর স্বরূপ হয়ে, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সেই সুখ অনুভব করার জন্য গৌরহরি হয়ে। রাধা কৃষ্ণে মিলিত তনু গৌরহরি, তাহলে রাধাকৃষ্ণ যুগলে এসেছেন একত্রিত হয়ে। বলবে বাবা প্রথমে ছিল এক, গোলোকে এক ছিলেন, আবার বৃন্দাবনের রস আস্বাদন করার জন্য দুই দেহে ভাগ হলেন। রাধা কৃষ্ণ কোনো নারী পুরুষ আলাদা নয়। অনেক সময় রাধাকৃষ্ণের প্রেমকে, রাধাকৃষ্ণের রাস বর্ণনাকে অনেকেই অনেক খারাপভাবে মন্তব্য করেন, যে হয়তো আমাদের ইহ জগতের প্রেমের মতো। অনেকে অনেকে বলেন যে গোবিন্দ যদি ওই এতগুলো গোপিনী নিয়ে রাস করতে পারে, তাহলে আমরা দু একটা মেয়ে নিয়ে কেন করতে পারবো না আনন্দ? অনেকে মনে এটা ভাবে। তা বাবা, গোবিন্দের সঙ্গে যদি নিজের তুলনা করার এতই শখ, তাহলে গোবিন্দ রাস ছাড়াও আরও অনেক কাজগুলো করেছে, সেগুলো করে দেখাও তো বাবা। গোবিন্দ আঠেরোটা দিন বাম করের করি অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিলেন। তা যদি তোমার কৃষ্ণ হওয়ার শখ থাকে, তাহলে বাম করের করি অঙ্গুলিতে নয়, ওই বা হাতে করে আঠেরো দিন পাঁচটা ইটকে ধরে দাঁড়িয়ে থাকো তো দেখি কেমন লাগে। গোবিন্দ পুতনাকে বধ করেছিলেন, যে পুতনার ক্ষমতা ছিল সত্তরটা হাতির সমান। সত্তরটা হাতি মারতে হবে না, একটা হাতিকে একবার টেনে ধরে দেখিয়ে এসো। তা সেগুলো যদি করার ক্ষমতা না থাকে, তাহলে নিজেকে কৃষ্ণ ভাবার দরকার নেই। আর রাধা কৃষ্ণ আলাদা নন, নিজে প্রেম আস্বাদন করার জন্য গোবিন্দ নিজের বাম অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। আমরা যদি নিজেই নিজের হাতকে স্পর্শ করি, কোনো কামনা জাগে কি? সেরকম রাধা কৃষ্ণের প্রেম সেখানে নিষ্কাম প্রেম, নিজেই নিজের অংশ। তাই দেখলেন এখানে দুই দেহ হয়েছি, রস আস্বাদন করলাম, এবার দুই থেকে পুনরায় কলিযুগে এক হলেন, গৌরহরি হলেন। প্রথমে ছিল এক, তারপরে হলো দুই, আবার এক হলো। তা বাবা ভাববেন যে বেশ তো এক ছিল, আবার দুই হওয়ার কি দরকার ছিল? আবার দুই যদি হলো, আবার এক হওয়ার কি দরকার ছিল? তা বাবা দেখবেন দুধ থেকে তৈরি হয় ছানা, ছানা থেকে তৈরি হয় রসগোল্লা, পাওয়া যায় তো আপনাদের দেশে রসগোল্লা। এবার রসগোল্লাটাকে আবার দুধে ডুবালে একরকম মিষ্টি তৈরি হয়, আপনাদের দেশে কি নাম জানি না, কিন্তু আমাদের দেশে ওটাকে রসমালাই বলে। আচ্ছা বেশ, তা বাবা রসমালাই খাওয়া আর ওই এক ঘটি দুধ ঢক ঢক করে খেয়ে নেওয়া, দুটো স্বাদ কি এক? কোনোদিনই এক নয়। সেই রকম এক থেকে দুই, দুই থেকে আবার এক হয়ে, মানে ওই রসমালাইয়ের যে স্বাদটা, সেই স্বাদ হলেন আমার গৌর সুন্দর। তাই সেরকম আমার গৌর হরি এসেছেন কলির জীবের দ্বারে দ্বারে রস আস্বাদন করতে। বলাই দাদা নিতাই হয়ে এসেছেন, দাপরে যিনি বলাই দাদা কলিযুগে হয়েছে নিত্যানন্দ প্রভু। এইভাবে সকলেই এসেছেন, শিব হয়েছেন অদ্বৈত, কিন্তু সবাই আছে গুপ্ত রূপে। এজন্য নবদ্বীপ ধামকে বলে গুপ্ত বৃন্দাবন। আর সেই গুপ্ত বৃন্দাবনে গৌরহরি যেই রাস শুরু করেছে, অমনি একজনের আনন্দ আর ধরছে না, সবার চেয়ে বেশি আনন্দ হচ্ছে সে কেই না, আমাদের কৈলাসপতি ভোলানাথ, যিনি বৃন্দাবনের রাসে স্থান পাননি। কিছুক্ষণ পর যেটা আস্বাদন করবো আমরা, আজকে গৌরাঙ্গলীলার রাসে স্থান পেয়েই
সে ভুলে গেছে তার বয়স কত, সে বয়স হয়ে গেছে দাড়ি ভুড়ি জটা জুটো, সে কি করছে গৌর হরিকে নাচতে দেখেই আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, নাচে রে। যেই অদ্বৈত ঠাকুর নৃত্য করেছে তা বুড়ো মানুষটা যখন নাচছে, যাদের গায়ে শক্তি আছে তারা কি করে থেমে থাকে? অদ্বৈত ঠাকুরকে নাচতে দেখে এবার সবাই এক এক করে নাচতে আরম্ভ করেছে। এবার কে নাচছি? আমরা নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, দেখো নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ প্রভু নাচলে কি হবে? কিন্তু সে তার কর্তব্যটা পালন করছে। কি কর্তব্য? না দেখছি বড় দাদা আমি, আমার ভাই ভাবে বিভোর হয়ে আছে, নাচতে নাচতে যদি সোনার অঙ্গ ধুলোই পড়ে যায়, ভাইয়ের সোনার অঙ্গে ব্যথা লেগে যাবে, ধুলো লেগে যাবে, তাই নাচছে ঠিকই কিন্তু দায়িত্বটা পালন করছে। কেমন করে না গৌর হরি যেখানে নাচছে ঠিক তার পিছনটাকে এরকম করে আড়াল দিয়েছে, দেখো পাচু পাচু নাচিছে, পাচু পাচু নাচিছে, পাচু পাচু নাচিছে, পাচু পাচু নাচিছে, আমার গৌর ঢোলে পড়ে পাচি, পাচু পাচু নাচিছে, আমার গৌর ঢোলে পড়ে পাচে, পাচু পাচু নাচিছে, আমার গৌর ঢোলে পড়ে পাচি, পাচু পাচু নাচিছে, আমার গৌর ঢোলে পড়ে পাচে, পাচু পাচু নাচিছে। নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন, যত ভক্তগণ আছে সবাই নাচছে, বামে গদা ধরে নাচে দক্ষিণে নিতাই, বামে গদা ধরে নাচে দক্ষিণে নিতাই, আমার বামে গদা ধরে নাচে দক্ষিণে নিতাই, নিতাই নাচে রে, নিতাই নাচে 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 রে, মনে আনন্দ দেতে নাচে, আমার বামে গদা ধরে নাচে দক্ষিণে নিতাই, আমার সম্মুখে শিবাস নাচে অদ্বৈত গোসাই, সম্মুখে শিবাস নাচে অদ্বৈত গোসাই, আমার সম্মুখে শিবাস নাচে অদ্বৈত গোসাই, সম্মুখে শিবাস নাচে অদ্বৈত গোসাই, আমার যাইরে ভাবের বলিহারি, যাইরে ভাবের বলিহারি, আমার যাইরে ভাবের বলিহারি, যাইরে ভাবের বলিহারি, আমার নাশ করে গৌর হরি, যাইরে ভাবের বলিহারি, নাশ